লিখিত পরীক্ষা কত নাম্বার থেকে পুলিশে? সময় থেকে এক ঘন্টা। সময় এক ঘন্টা। নাম্বার কত? ৪৫। কি কি বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয় সবাই একসাথে বলো। বাংলা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে, ওই সাধারণ বিজ্ঞান আর সাধারণ জ্ঞান দুইটাই একসাথে পড়তে হবে, ঠিক আছে? চাকরি কয়জন পাবা, হাত তোলো। যারা চাকরি পাবা তারা দুই হাত তোলো, দুই হাত। এই যে সোলজার একাডেমিতে এসে পুলিশ কনস্টেবল পদের জন্য প্রস্তুতি নিচ্ছ, সবাই চাকরি পাবা আশা করো। বাংলার জন্য কি কি পড়বা? বাংলাতে একটা রচনা আসবেই। কি আসবে? রচনা আসবে। এখন যদি আসে যে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা, পারবা লিখতে? পারবা তো? আচ্ছা, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা পারবা? পারবা? আচ্ছা, আবার যদি শুধু আসে যে বাংলাদেশ পুলিশ সম্পর্কে 10টি বাক্য লিখুন, পারবা তো? শিখছো ক্লাস এগুলো? এক কথায় প্রকাশ অথবা বাঘ ধরা, সন্ধি বিচ্ছেদ পারবা? আচ্ছা, বা সমচ্চারিত শব্দ, ঠিক আছে? খুবই অল্প সিলেবাস। এক কথায় প্রকাশ অথবা বাঘ ধরা, সন্ধি বিচ্ছেদ, সমচ্চারিত শব্দ, ঠিক আছে? আরো দুই একটা বিষয় আসতে পারে, সেটা পত্র লেখা আসতে পারে অথবা দরখাস্ত লেখা আসতে পারে। কোনো কোনো সময় ভাব সম্প্রসারণও আসে, কিন্তু বোঝা গেছে কি? আচ্ছা, ইংলিশের জন্য কি পড়বা? ইংলিশের জন্য একটা প্যারাগ্রাফ অবশ্যই থাকবে। কি থাকবে? একটা প্যারাগ্রাফ অবশ্যই থাকবে। একটা প্যারাগ্রাফের মধ্যে ইয়োর ক্লাসরুম পারবা? ইয়োর গার্ডেন, উইন্টার মর্নিং, তারপর 21st February মানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইয়োর স্কুল, ইয়োর কলেজ, ইয়োর হবি, ইয়োর এম ইন লাইফ, ইয়োর ড্রিম, মাই প্যারেন্টস, মাই ফাদার, মাই মাদার, মাই টিচার, মাই ফেভারিট পারসন, পারবা? এলো শিখছো ক্লাসে? শিখছো? ইয়োর কান্ট্রি, ইয়োর মাদারল্যান্ড, পারা যাবে? ডিজিটাল বাংলাদেশ, দা কম্পিউটার, লোডশেডিং, পারা যাবে? এগুলোর মধ্যে দেখবা পরীক্ষা গিয়ে কমন পেয়েছে এবার, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রিপজিশন অথবা আর্টিকেল থেকে একটা থাকবে, প্রিপজিশন অথবা আর্টিকেল থেকে একটা থাকবে। ইংলিশের ট্রান্সলেশন থাকবে, অবশ্যই থাকবে, বাংলা থাকবে, ওটা ইংলিশ লিখতে হবে, বোঝা গেছে? এই হচ্ছে ইংলিশের সিলেবাস। এক্সট্রা কি পড়তে পারো? লেটার অথবা অ্যাপ্লিকেশন। আর এক্সট্রা কি পড়তে পারো? একটু ভয়েস চেঞ্জটা দেখে নিতে পারো, বোঝা গেছে? কি দেখতে পারো? ভয়েস চেঞ্জটা একটু দেখে নিতে পারো, বোঝা গেছে? গণিতের কি করবা? গণিতের মান নির্ণয়ের একটা অঙ্ক পাবাই সব জেলাতে, মান নির্ণয়ের অঙ্ক পাবাই। এরপরে ঐকিক নিয়ম থাকতে পারে, লাভ ক্ষতির অঙ্ক থাকতে পারে, সুদ কষার অঙ্ক থাকতে পারে, পিতাপুত্রের বয়সের গড়ের অনুপাতের অঙ্কগুলো থাকতে পারে, বোঝা গেছে? আর কি থাকতে পারে? উৎপাদক থাকতে পারে, সরল থাকতে পারে, এগুলোই, এগুলোর মধ্যেই কমন পাবা, বোঝা গেছে? তবে এবছরে দেখা যাচ্ছে অনেক সময় তোমার জ্যামিতির সংখ্যাগুলো কিন্তু আসতে পারে। জ্যামিতির সংখ্যা শীত পাইছো না ক্লাসে? জ্যামিতির সংখ্যা আসতে পারে, বীজগণিতের সূত্রগুলো লেখা দিতে পারে, শিখছো? শিখে যাবা পরীক্ষার কেন্দ্রে। যদি 5 নম্বর তোমার যদি কমন না থাকে, এই 5 নম্বরে দেখা যেতে পারে তোমাকে নাও চান্স দিতে পারে। চেষ্টা করতে হবে 45-এ 45-এ তুলতে হবে পুলিশে, পারবা তো? আত্মবিশ্বাস আছে 45-এ 45 তোলার? তাদের আত্মবিশ্বাস আছে, হাত তোলো দেখি। হ্যাঁ, পারা যাবে? আমাদের টার্গেট সোলজার একাডেমির ছাত্ররা 45-এ যাতে 45-এ পাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে সাধারণ বিজ্ঞান অথবা সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান ক্লাস 8-এর সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। পাশাপাশি সাধারণ জ্ঞানের তো আর পড়ার শেষ নেই, সাধারণ জ্ঞানের যে শীটগুলো পাইছো, সমসাময়িক ঘটনা, চলতি মাসের ঘটনা, হ্যাঁ, ওয়ার্ল্ডে সমসাময়িক কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়ো, দেখবা যে ইনশাল্লাহ সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞানের যে 5-6টা প্রশ্ন থাকবে এটা তুমি সবগুলোই কমন পাইছো, বোঝা গেছে? আচ্ছা, এই চর্চাটা যদি তুমি বাসায় গিয়ে ধরে রাখো, তুমি দেখবা যে ইনশাল্লাহ সফল তুমি হবাই, ঠিক আছে? আল্লাহ অনেক দয়ালু, যে পরিশ্রম করে, যে তার রহমত চায়, যে তার সাহায্য চায়, আল্লাহ তাআলা তাকে কোনোভাবেই খালি হাতে ফেরাবে না।
সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।